নমস্কার বন্ধুরা, মলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করছি সজনে ডাঁটার নিম ঘন্ট। খেতে ভীষণ সুন্দর হয়, আর বিশেষ করে গরমের দিনে। গরমের দিনে এই নিম ঘন্ট খেতে কিন্তু খুব ভালো লাগে। একদম বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন, আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন চলে যাচ্ছি সরাসরি রান্নাতে। ডিম ঘন্ট করার জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছি। তার জন্য প্রথমে আছে সরু সরু করে কেটে রাখা আলু 100 গ্রাম, সজনে ডাঁটা নিয়েছি 200 গ্রাম, চিংড়ি মাছ আছে 100 গ্রাম, আর বেগুন নিয়েছি 300 গ্রাম। এবারে এই সবজিগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য প্রথমে কড়াইতে 3 কাপ জল দিয়ে দিচ্ছি। এই ঘন্টর জন্য কিন্তু জলের পরিমাণটা একদম সঠিক রাখতে হবে। এবার সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর সবজির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। দশ মিনিট পর আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আলু আর বেগুনটাকে রেখে ডাঁটাগুলোকে তুলে নিচ্ছি। এবার এখানে একটা ডাল ঘুটনি নিয়েছি। এই ডাল ঘুটনি দিয়ে আলু আর বেগুনটাকে ঘেঁটে নেব। তো দেখুন মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবারে সেদ্ধ করে রাখা সজনে ডাঁটাগুলোকে দিয়ে দেব। সজনে ডাঁটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর 2 মিনিট ফুটে উঠলে নামিয়ে নেব। এবারে চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তারপর চিংড়ি মাছগুলোকে দিয়ে এরপর চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। এরপর 2 মিনিটের মতন চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজার প্রয়োজন নেই, ওই 2 মিনিটের মতন ভেজে নিতে হবে। এবারে মাছটা সাইডে রেখে ওই তেলে ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি 1 কাপের পরিমাণে দিয়েছি। এরপর ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব নিমফুল। তেলে দিয়ে ভালো করে ভেজে নেব প্রায় 2 মিনিটের মতো। নিম গাছের থেকে যেই ফুল হয় ওই ফুলগুলো রোদ্দুরে শুকিয়ে রাখা হয়। এই ফুলগুলো রেখে কিন্তু দীর্ঘদিন ধরে রেখে কিন্তু খাওয়া যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 কাপ জল। এবারে এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। থেকে 3 মিনিট কষানোর পর সেদ্ধ করে রাখা সবজির ডালটা দিয়ে দেব। তো এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ঢাকটা খুলে নেব। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এবার একটা সার্ভিং প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, গরমের দিনে এরকম একটা রেসিপি হলে জাস্ট অসাধারণ লাগে খেতে। আর গরমের দিনে এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ সুন্দর হয়।
আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এরকম পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।